আরব আমিরাতের আজমান হিলু ইয়াকুব সৈনিক ফার্ম হাউসে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। ইমন মোহাম্মদ হাকিমের সভাপতিত্বে ও মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবুল, সাইফুদ্দিন আহমেদ, আজমান বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, জাকির হোসেন চুটু, কাজী মোহাম্মদ আলী, নাসির উদ্দিন কাউসার, শহীদুল ইসলাম চৌধুরী, সিআইপি বজুল ইসলাম চৌধুরী সহ অনেকেই।